ভারতের শীর্ষ ধনী পরিবার বলে কথা। তাদের ঘিরেই যে তারকাদের আনাগোনা থাকবে এটাই স্বাভাবিক। বছরের পর বছর ধরে এই চিত্রই দেখা যাচ্ছে। ধনকুবের আম্বানি পরিবারের যে কোনো আয়োজনেই হুমড়ি খাচ্ছেন বলিউডের তাবড় তারকারা। এবার মুকেশ আম্বানির কন্যা ঈশা চালু করেছেন একটি সাংস্কৃতিক কেন্দ্র, নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার নামের। সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী আসরেই রীতিমতো তারকার হাট বসেছিল। শুধু বলিউড নয়, হলিউড থেকেও কয়েকজন তারকা এসেছিলেন অনুষ্ঠানে। শুক্রবার ও শনিবার ছিল সেই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া থেকে নিক জোনাস সবাইকে অংশ নিতে দেখা যায় সেখানে। এমনকি সেখানে উপস্থিত ছিলেন মডেল অভিনেত্রী জিজি হাদিদও। শাড়ি পরে পুরোপুরি ট্রেডিশনাল সাজে ছিলেন জিজি হাদিদ। তবে তার সঙ্গে সেখানে যা ঘটেছে তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটিজনেরা। তারা ধিক্কার দিচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। ওই অনুষ্ঠানের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে নাচ করছিলেন বরুণ ধাওয়ান, হঠাৎ সেখানে হাজির হন জিজি। ঘটিহাতা ব্লাউজ, সাদা হলুদ শাড়ি পরে বরুণের দিকে এগিয়ে যেতেই তাকে কোলে তুলে নেন নায়ক, ঘোরাতে থাকেন ভন ভন করে, এরপরই গাল লক্ষ্য করে খেয়ে ফেলেন চুমু। নেটিজনদের একাংশের মতে জিজি প্রথমে বেশ অস্বস্তির মধ্যে পড়েছিলেন, বরুণ চুমু খেতেই বেশ বিরক্ত হতেও দেখা যায় তাকে। অন্যদিকে সামনের সারিতেই বসেছিলেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। স্ত্রীর সামনে অন্য নারীকে জড়িয়ে ধরে চুম্বন নিয়ে রসিকতাও যেমন করেছেন অনেকে, অনেকে আবার প্রশ্ন তুলেছেন এভাবে অনুমতি না নিয়ে চুমু খাওয়া আসলে কতটা উচিত। পরিস্থিতি বেগতিক দেখে এ বিষয়ে কথা বললেন বরুণ ধাওয়ান। এক টুইটে নায়ক জানান সবটাই ছিল পরিকল্পিত, অন্য কোনো কারণ না খোঁজার উপদেশও দেন তিনি। তবু অনেকে সন্তুষ্ট হয়নি অভিনেতার সাফায়ে, তাই সেই বিতর্কে এবার জবাব দিলেন খোঁজ জিজি হাদিদ। বরুণের উপর কি সত্যি ক্ষুব্ধ মার্কিন মডেল? সব জল্পনা কল্পনায় ইতি টেনে ওই ভাইরাল ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন জিজি। সঙ্গে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে তিনি লেখেন, আমার বলিউডের স্বপ্ন সত্যি হলো বরুণ ধাওয়ানের হাত ধরে। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে কোনো রকম তিক্ততা নেই, বরং বরুণের সঙ্গে কয়েক সেকেন্ড স্টেজ শেয়ার করতে পেরে দারুণ খুশি এই মার্কিন তারকা। জিজির এই মিষ্টি পোস্টের উত্তরে বরুণ লেখেন, আমার প্রিয় আর মিষ্টি জিজি, আদতে তুমি আমার স্বপ্ন পূরণ করলে। সাদাকালো নিউজ।